আসসালামু আলাইকুম সবাইকে নারী কথা ব্লগ স্বাগত স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি আজ যাক আজকে যে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেই ব্লগে আপনাদের দেখাইবো দেখেন এমপিসি পিসি মাইডা কেমন সুকুর মুকুর করে আর গাড়িতে উঠলে আর কথা নাই শুধু ঘুরন আর ঘুরন তো আজকে আপনাদের দেখাইবো নিউ মার্কেট গিয়েছিলাম আর কি নিউ মার্কেটে যাইতে যাইতে কত কিছু দেখলাম আর যাওয়ার পরে তো আরও কী কী দেখলাম এগুলো আপনাদের সবাইকে দেখাইবো তো মেনলি নিউ মার্কেটের উদ্দেশ্যে যে গাউছে এই ঢুকে গেছিলাম তো রাইতে গেছিল আর কি দেখেন এমনি সুকুর মুকুর করতেছে আর খালি বাইরে যাওয়ানের পাগলেরা এই যে তো লাগে আমিও আসি তো যাই যে আমরা যাইতেছি আর কি যাইতেছি যাইতেছি পথা শেষ হয় নাই পথা শেষ হয় না শেষ হয় না তো সামনে আমার আবার বোন ছিল বোনের উঠানোর লেগে আমরা চলে গেছিলাম উত্তরা উত্তরা যাইতেছি এখন উত্তরার থেকে আবার যাই বলো কি জানি নাম করলাম ওই যে নিউ মার্কেট যে গাউসিয়া 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 সাদনি চকে ঢুকছিলাম তো দেখাইবো আপনাকে এখানে কী কিনছি আর কী কী আছে তো ওই যান এটা বাইরে হলে কি একটা ডং করে যে ঢুকুনমুখ সুকুনমুকুর করে গাড়ির ভিতরে বসে যে মজাটা হয় তারপরে এভাবে আমরা যাইতেই থাকলাম আর রাস্তায় তো ডা শহরের রাস্তা বোঝেনি তোর বাইরে হইলে আর ডাইনে বাইরে খিলানের জায়গা থাকে না শুধু জ্যাম আর জ্যাম আর জ্যাম যে কি একটা যন্ত্রণা রে ভাই রাস্তায় বাইরে হইলে একটা যন্ত্রণা আছে জ্যাম আছে জ্যাম ছাড়া উপায় নাই তো জ্যাম যদি খাইতে হইতো মাঝে মনে খুঁচাই খুঁচাই খাই ফেলাই তো আর খাইলে তো মনে করে না টিয়া লাগতো না তো সেটা তো কারণে নাই জ্যাম হয়েছে একটা যন্ত্রণাদায়ক জিনিস ডা শহরে সবচেয়ে যন্ত্রণাদায়ক জিনিস হয়েছে জ্যাম তো যাই হোক এই যে আমরা যাইতেছি যাইতেছি আর এই যে এটা সুকুরমুকুর করতেই আছে যে পাকনার পাকনা শুধু বলে যে ক্যামেরা ধরে সামনে রাখে ছবি দেখবো ছবি তো এই যে ছবি দেখতেছে আর দেখেন কত কিছু একা একা করতেছে গাড়ির মধ্যে বসে বসে তো এই যে আমরা যাইতেই আসি যাইতেই আসি দেন আবার করে কি গালের ভিতর আর ঢুকাই দিয়ে দুষ্টু একটা দুষ্টু আর দুষ্টু আর এই যে আরেকজন সামনে এই যে সামনে বুঝে বয়ে দেন ওই জায়নার ভিতর দেখা যায় সে সামনে যেয়ে বুঝে শুকুর মুকুর করে তো যাই কি ওইখান থেকে আমার আবার হাই দেয় কি পাকনার পাকনারে বাবা রাস্তা তাই যাবো শেষে আমরা চলে এলাম সাদনি শখে আইসে দেখেন এই যে ভিতরে ঢুকে আমি বাইরে গেলাম আই রে বাবা রে বাবা শীতকালও যে ভিতরে একটা ভাবসা গরম গরম দেখতে তো আমরা পাগল হয়ে বাইরে চলে এলাম এই যে আবার বাইরে ঢুকে আমি বাইরে চলে এলাম আইতে আইতে আবার আটা শুরু করলাম আটা শুরু করে দেখি যে এটা হলো কী জানি কয় সন্দ্রি সরি সরি এটা হলো সাদনি শখ গাউসিয়া সাদনি শখ মার্কেট তো আইতে আইতে কত থ্রি পিস আর কত কাপড় দেখলে এককারে চোখ জলসায় যায় এত কাপড় মাত্র 600 টাকা 600 টাকা লেখা আর এত কাপড় এককারে জানি কলিজাদা ঠান্ডা হয়ে যায় কিন্তু নিতে মন চায় না অনেকেই বলে নি দামে সস্তা মানে ভালো আসলে ভুল কথা এখানে দামেও কম না মানেও কম কিনা জানি না তবে দামে সস্তা করলে ভুল হবে ওই যে সাদনি চক শপিং কমপ্লেক্স এটা নিচে এটা তো সেনতে বাইরে দিয়ে গরম ভিতরে বাবারে যাওয়ার লগে লগে জানি ভাবসা দিয়ে উঠছি পরে বোনতে আবার বাইরে গেলাম আমার বোন তো ঢুকে অমনি আরে বাবার কি গরম এককারে মনে হয় গরম এসি লাগাইছে তারপর গেলাম ব্যাগের দ্বারে যে দেখলাম এই যে ব্যাগ জানিবো 300 জানিবো 350 কইতেই আছে আর এটা কি আর না নিয়ে তাহা জান আপনার এখন এটা কোনো কথা যে এত সস্তা বস্তা কেন বর বললাম না এরপর নিলাম বস্তা বই আর নেওয়ানোর সময় আর ভিডিও করতে পারি না তখন মনে করেন যে কেনাকাটা করার তালে থাকলে মোবাইলটা কেন জানি শিক্ষা দিয়ে কেউ নিয়ে চলে যায় নেহানে তো চোরের অভাব নেই বাটপার চোরের অভাব নেই তারপর এখানে দেখলাম যে আর কত কিছু আছে আপনারা দিকে ব্যাগ কিনতে চান তাও চলে আইতে পারেন এখানে সাদিন চকের সামনে আবার এনে ব্যাগ মনে করেন সুন্দর সুন্দর ব্যাগ কম দাম আবার এগুলো কি হিজাব হিজাবও দামে কম মানে ভালো আর এটা হলো টেবিল কুলাত নিয়েছিলাম টেবিল কুলাত না কি বলে এটা টেবিলের উপরে বিসাইজ লগে হে লগে আবার ওয়াল কুলাত না কি বলে ওই যে কাগজ সিন কাগজ হেও আবার নিছি দুইটা মিলাই নিয়েছিলাম যে যাতে আমি টেবিলে বিসাইতে পারি তো এই আর কি সেখানে হবো সেটা একটু দামে কমই কিনছিলাম এটা দামটা একটু আমার কাছে মনে হইলো কম হে সাড়া হেনে আমার মনে হয় সবই খালি দাম আর দাম আর দাম মা গো মা কি দাম কিন্তু দাম বলতে কি সব কিছু পাওয়া যায় এইটা আর কি দাম হেরা খিসাই ধরে রাখে এইটা ছাড়া দিতই না এই দামে দিতই না তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের দাম খুবই কম যেটা অন্য জায়গায় আরও বেশি তো যাই হোক এখানে যাইতে আইতে যে কষ্ট আর যাতায়াত খরচ দিয়ে আর কি অন্য জায়গায় ফাঁসে আসতে কিনা ভালো আর এই দেন জুতা একখানে আমার পছন্দ হয়েছিল কিন্তু জুতাটা যে বড় ওই বেতালাও যেটা আমার পায়ে ঢুকছে পরে এত মানে সুন্দর লাগছে কিন্তু পায়ের সাইজে মিলে না পরে বেড়াই কয় যে হ্যাঁ আপা হয়তো না আপনি অন্য দোকান দেন আর হে গোজে ডিমান্ড বাবা রে বাবা আমি কইলাম ভাই অন্য দোকান তো আপনি আইনে দেন কয় এটা হয়তো না পারবো না আপনি দেখে নেন গা আর এই দেন জুতা ব্যাগ কি নিবেন গেলে পাগল হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নি কোনটা ছেড়ে কোনটা নি আমি তো পুরাই পাগল হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিবো কোনটা ছেড়ে কোনটা নিবো তারপরে অবশেষে নিলাম নিয়েই ফেললাম অবশ্য নিয়ে আর ভিডিওগুলো আপনাকে দেয় না কারণ যখন নিতেছি তখন তো মন দিয়ে কিনছি তখন ভিডিও আর কেমনি করবো তো যাই হোক যে ঘুরতেই থাকি এই জুতার মিলে না আমার যে পছন্দ হয়েছে জুতার খুঁজে পাই না খুঁজতে পাগল হয়ে গেলাম কিন্তু জুতার মিলাইতে পারলাম না অবশ্যই এখন কিনেই ফেললাম আর কি করবো তো কেনাকাটারগুলো অবশ্য আপনি বললাম যে এই যে তারপরে ঢুকলাম হয়েছে বিয়েবাড়ির গহনা আমি বেটার আমাকে ডাকি আসে না পা পুরা 22 ক্যারেট স্বর্ণ আসলে কি 22 ক্যারেট স্বর্ণ আসলে না সবই বুয়া স্বর্ণ কোনো দিন আমি ফালাই রাই তাই তো মানুষ ফাঙ্গায় ফাঙ্গায় নিয়ে দৌড় মারবো যাই হোক দেখতে এক ক্যারেট স্বর্ণের মতো আর এত সুন্দর মন চাইতেছিল সব নি পরে দাম শুনলাম দাম শুনে তো এক ক্যারে কাম হয়ে গেল দামে তো কম না বাবা রে বাবা একটা সেনের দামই চাই 2000 2500 3000 বাবা রে বাবা কেমনি কিনবো কম তারপর আবার গেলাম জুতার দোকানে আমার জুতা আর খুঁজে হয় না আর জুতা খুঁজতে এরপরে একটা মিললো সেটা নিয়ে গেলাম গা এরপরে আবার দেখতে শুরু করলাম এই জুতাটার মতো ভাই কিনা পুরা ভাই না এরপরে ঘুরতে খালি ঘুরতেই থাই আর কত জিনিস বাবা রে বাবা দেখে শেষ করা যাবো না একবার গেলে মনে বারবার যায় এত জিনিস কোনটা রেখে কোনটা নেই কোনটা রেখে কোনটা নেই এরপরে আর এত কোনটা রেখে কোনটা নিলে তো সমস্যা পরে নিতে অনেক কিছু নিয়ে ফেলছি কিন্তু এগুলো আপনাকে ভিডিওতে আমি দেখাই নাই কেন জন্য তখন আমি ভিডিও করতে পারি না কারণ ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে নিতে গেলে তখন ভিডিও করতে গেলে ভালোভাবে দেখে নিতে পারি না যার জন্য খালি ভিডিও করছি আর যখন নিছি তখন আর ভিডিও করিনি তো যাই হোক নিতে অনেক কিছু নিয়েছি তো সেটা নিতে এই যে খালি ঘুরতেছি খালি এই দেখেন না কত জিনিস কোনটা রে কোনটা নিবো আপনারা গেলে বুঝতে না
খালি মানুষের অভাব নাই জানে, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, আর জিনিসের অভাব নেই। তো আমি বিছনা চাদর কিনবো, এই বিছনা চাদর আর খুঁজে হয় না, খুঁজে হয় না, খুঁজে হয় না। এরপরে আবার এই যে খাওয়ানোর দোকান দেখলে মন চাইতেছে খাইতে, তারপর ফুলাফান্ডে কইলাম যে আগে কিনাকাটা শেষ করি এরপরে খাইবো, তারপরে কিনাকাটা করে টুরে পরে খাওয়ানে ঢুকবো। তো যাই হোক, খালি ঘুরতেছি আর কিনতেছি, ঘুরতেছি আর কিনতেছি, আবার যাওয়া যাওয়া হইতেছে যে আমি কিনতেছি কিনতেছি। তো এখানে একটা সুবিধা কি, আপনি এমন কোনো জিনিস নাই যে নাই, তবে একটু দাম বেশিও চায় কমও আছে, বেশিও আছে, সব মিলাই আছে। দুজিটা চাইতেছে তো চাইতেছে আর খিলা খিলি নাই একবারে একদম একদম। তো যাই হোক, দাম দামের কোনো উপায় নেই, কারণ হেরা জানে যে আমরা দূর দূরান্ত থেকে যাই, হেন তেক চাইলেই পাইবো, যাইতে পারবো না, যার জন্য যা চাইবো তাই তাই দিবো। গেলে অবশ্য নিরিবিলি হয়ে যাইতে যাইতে হয়, কারণ ফুলাফান নিয়ে গেলে যে কষ্ট কষ্ট, বাবারে বাবা, যে নিজে আটা যায় না। তারপরও তো আল্লাহ বাসাইছে যে আমরা রাইতে রাইত করে গেছি, রাইত করে না গেলে যে সিপা সিপি খাইয়ে পুরা পাটি চাপটা পিঠা হয়ে যাইতে হইতো। তো যাই আল্লাহ বাসাইছে যে আমরা রাইতে গেছি, দিনে গেলে তো জানেনি যে জায়গায় কী জায়গা, বাবারে বাবা, একজনের গুঁতা খাইয়ে সত্যি পাটি চাপটা হয়ে যাইতে হবো, স্যান্ডউইচ হয়ে যাইতে হবো বিনা পয়সায় স্যান্ডউইচ। তো এই যে দেন দেখে দেখে কত কিছু কিনতেছি, রাস্তা দিয়ে, উপর দিয়ে, নিচে দিয়ে, ডাইনে দিয়ে, বাইরে দিয়ে, কোনো জায়গায় মানে জায়গা নাই, এরা পারলে মাইকের মাথার পরে উঠে বসে থাকে। তো দেখো আমরা দেখতে আসি, দেখতে আসি যে আবার তাওয়াল কিনতে আসি, তাওয়াল কিনতে আসি, এটা কিনতেছি, ওইটা কিনতেছি, কিনতে কিনতে দেখতে দেখতে যাইতেছি যাইতেছি যাইতেছি, শুধু দেখি আর যাই 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 যাইতে। এরপরে যে তাওয়াল কিনতে যাই, পছন্দ হয় তো দামে হয় না, পরে গেছি গা, এই যে আমি দেখতেছি। তো দেখলাম যে এটার ভিতরে দাগ দোগ বাড়া, এরপর আনিলাম না, এবার আবার দেখা শুরু করলাম। তো দেখতেছি দেখতেছি যাইতেছি, বাবারে যে একটা মানুষ, এত রাইতেও মানুষের কম নাই, তারপরও দিনে তেও ভালো, দিনে তো গুতা কাতা খায় আটা লাগে না, এমনি অটোমেটিক আটে মানুষ ধাক্কায় ধুকায় আটাই দিয়ে দেয়। তো এই যে আমার বোনের আমি যাইতেছি যাইতেছি যাইতেছি, আমি বিছনা চাদর খুঁজা লাগে, বিছনা চাদর আর খুঁজে হয় না। এরপর প্লাস্টিকের এই যে প্লাস্টিকের জিনিসও কিনছি, যাই হোক মাগো মা, এত কলা দেহেন, এগুলো সত্যি সত্যি কলা মাইছে, কিনতে স্যার খাইতেছে, কিনতে স্যার খাইতেছে, খাওয়ানোর জিনিসের অভাব নাই। এগুলো যদিও খাওয়া উচিত না, দেহে তো মনে হইতেছে কি একটা শিষ্যদু, কিন্তু আসলে জিনিসগুলো খুবই অস্বাস্থ্যকর। তো যাই হোক, এগুলো আর খাইলাম না, সামনে আটটেই আসি, আটটেই আসি, আর দেখতে আসি যে কত কত জিনিস, যে জিনিসের অভাব নাই। তো আপনারা না আইলে আসলে বুঝবেন যে এখানে আসলে কোনো কিছুর অভাব নাই, কিন্তু একদম একবারে সুযোগ পেয়ে হেরাও একবারে ডাক দিয়ে বসে আছে। তো এই বিছনা চাদর খুঁজা 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 খুঁজে আর পাই না, আমি কিরে রাস্তা শেষ, তো আমার চাদর কই গেল, তো চাদরের জায়গা আর খুঁজে পাই না। তো আসলে ভুলটা হয়েছে যে যদি নিউ মার্কেটের ভিতরে ঢুকতাম, তো নিউ মার্কেটে ঢুকার আর এনার্জি ছিল না, যাই হোক আমরা এখান থেকে ঘুরে ঘুরে কেনাকাটা করছি কিছু কিছু। তো কিনতে কিনতে যাইতে যাইতে এই যে পাইলাম বিছনা চাদর, ওরে বাবা রে, এই চাদরের দাম যায় একদম 1000, বাবা রে বাবা, কেমনে কিনবো কি 1000 টাকা চাদর? তো চাদরের মতো চাদর হইলে না কিনা যায় 1000 টাকা দিয়ে, এই যে বেড়াই কেমনে খুলে খুলে দেখাইতেছে, তো বলে যে একদম 1000, কেমনে নিবো একদম 1000 চাদর? তো ঘরে বসে অনলাইনে এসে ভালো কারণ কিনা যায়, আমি তো আর অনলাইনের বেশি ভক্ত। তো যাই হোক, অনলাইনে কিনতে কিনতে এগুলো আমার আর পছন্দ হইলো না, কিন্তু ঘরে বসে বেটার আর অনলাইনে কিনলে তো আপনার ডেলিভারি চার্জ দিলাম, কিন্তু বেটা আপনি নিয়ে আমার কয়টা খরচ হয়েছে জানেনি, আপনি নাই আনজনে যে খরচ হয়েছে, আমি ঘরে বসে আরামে রিল্যাক্সে গুতা কাতা খাইতে হয় না, ঘরে বসে বসে কিনতে পারি। তো যাই হোক, এই যে দেখতেছি এই চাদর আনার পরে, তো ঘরে আনার পরে এই যে রিজেক্ট বড় বড় দুইটা, এমন আমি কী করবো জানি না। তো এই হলো সমস্যা, দূরেতে আনলে আর যদি কাছে তো হয়তো দূর দিয়ে যাওয়া যায়। তো এই যে চাদরের সময় আর কোনো অভাব নাই, কিন্তু দাম তো চাইতেছে একবারে সেটা দাদা, কিন্তু তার মধ্যে এইগুলো দাম হয়েছে 400 টাকা, এটা একটু সস্তা, কিন্তু সস্তা হলে কী কাপড় এককারে বসা যায় জেলার, তার মধ্যে পড়ছে রিজেক্ট, রিজেক্ট পড়ছে যে এই রিজেক্ট রিজেক্ট কাপড় দিয়ে আমি কী করতাম, কারণ দিয়ে এটা আমি কেমনি ফেরত দিতাম, এত দিয়ে যাও না, আমি আমার যে খরচ হইব সেই খরচও তো উঠতো না চাদর দিয়ে, তারপরে কী আর করবো। তো যাই হোক, আমি কিনলাম, কিনে এই যে খাওয়ান দাওয়ানের এনে আইলাম, আমাকে খাওয়ান দাওয়ান দিয়ে গেছিলাম, এই যে এসে দিয়ে খাওয়ান দাওয়ান শেষ হয়, আমার তো কিনা দিয়ে চাদর রাইহা আমি গেছিলাম চাদর কিনতে পারে, আমার বইন কয় আমিও কিনবো, তাহলে হেরা আবার লয়ে গেলাম, গালে হেরো হেরো চাদর কিনে আনলাম। তো যাই হোক, যে যাইতেছি তারপরে এনে অনেক বসাইতে গেলাম, বসাইতে পরে আইসে পরে হ্যাঁ গো নিয়ে আবার এই যে দেখেন কত টুকলা বইতে পারি না, এবারে নিয়ে আবার রওনা দিলাম সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি আসে, তাই 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 গাড়ির দ্বারা চলে আসলাম, গাড়ির দ্বারা এই গাড়িতে বসে পড়লাম যে শান্তি শান্তি, বাবারে বাবা যে হাঁটা আসছি, আর তারপর দেখতে পালা যে মানুষের গুতা খাইতে হয়নি, তারপরে যে আবার গাড়ির মধ্যে উঠে গেলাম সবাই, উঠে আবারও শুরু করলাম সেই রাস্তা কাবাকা রাস্তার সেই যানজট 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 বাঁধতে 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 হের পরে বাসায় চলে আসলাম। এই যে দেখেন কত রাইতে হয়ে গেছে, গেছি দিনে বাইরে হয়েছি আর আইসি রাতে। তো এই যে আমরা বাসায় যেতেছি, তো সবাই সবাইকে আল্লাহ হাফেজ, আর আমার এটা বেশি বেশি করে কমেন্ট শেয়ার লাইক দিতে ভুলবেন।